আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিদ্রোহীদের মতদাতা এমপি মন্ত্রী যেই হোক ব্যবস্থা নেওয়া হবে বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার চিনিমিনি খেলছে বলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বরগুনায় গণ অনশনে পুলিশের লাঠি ব্যাটা, আটক 8 জন। খালেদা জিয়ার উন্নত চিকিৎসা পাওয়া নাগরিক অধিকার বললেন মঈন খান। মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ক্যাম্পে হামলা ও ভাঙচুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের মতদাতা এমপি মন্ত্রী যেই হোক প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। তিনি বলেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পর্কে রিপোর্ট দিয়েছে। নির্বাচনে যারা বিদ্রোহী ছিল এবং বিদ্রোহীদের যারা মতদাতা তাদের সম্পর্কেও রিপোর্ট দিয়েছে, লিখিত রিপোর্ট এসেছে, এছাড়া মৌখিকভাবেও নাম এসেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিদ্রোহীদের যেসব নেতা মদত দিয়েছে তাদেরকে শাস্তি পেতে হবে। মদতদাতা জনপ্রতিনিধি হলে এমপি মন্ত্রীরা যাই হোক প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীক ছাড়া হবে না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিশেষ এলাকায় বিশেষ কারণে নির্বাচন হতে পারে, তবে সামগ্রিকভাবে করার কোনো সিদ্ধান্ত হয়নি। ওবায়দুল কাদের বলেন, ইউপি নির্বাচনের অনেক জায়গায় সহিংসতা হয়েছে, পাশাপাশি ভোট কেন্দ্রের 70-73% ভোটার উপস্থিত হয়েছে উল্লেখ করে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভোটারদের উপস্থিতি ভোটের প্রতি আগ্রহ আরও বাড়িয়েছে। বিশৃঙ্খলা ও সহিংসতার ব্যাপারে কঠোর হতে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ করে মন্ত্রীকে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন যাতে এর পুনরাবৃত্তি না ঘটে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার ছিনিমিনি খেলছে বললেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তার বিদেশে উন্নত চিকিৎসা নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। আসলে ভয়ঙ্কর নিষ্ঠুর অমানবিক সরকার ছাড়া কেউ এটা করতে পারে না। সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে দুই শতাধিক পথশিশুর মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। বাদ জুমা রাজধানী মোহাম্মদপুরে এই কর্মসূচি করা হয়। সংগঠনের নেতারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 57তম জন্মদিন পালন উপলক্ষে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু তার মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ায় জন্মদিনের কর্মসূচি বাতিল করেন তারেক রহমান। পরে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পথ শিশুদের মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এতে অংশ নেন বিএনপির নেতা মাহবুব ইসলাম, ডাক্তার পারভেজ রাজা কাকন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল, অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, অধ্যাপক ডক্টর খান মোহাম্মদ, মনোয়ারুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান, তানভীর আহসান প্রমুখ। বরগুনায় গণ অনুসরণে পুলিশের লাঠি ব্যাটা, আটক 8 জন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দাবিতে বরগুনায় কেন্দ্র ঘোষিত গণ অনুসরণে লাঠি ব্যাটা করেছে পুলিশ। এ সময় জেলা যুবদল ও ছাত্রদলের সভাপতি সহ 8 জনকে আটক করা হয়। পুলিশের লাঠি ব্যাটায় বিএনপির অন্তত 12 নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা। তিনি বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার শান্তিপূর্ণভাবে গণ অনুসরণ কর্মসূচি পালন করছিল জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় হঠাৎ গণ অনশনে লাঠি পেটা শুরু করে পুলিশ, এতে বিএনপির অন্তত 12 নেতাকর্মী আহত হয়। এছাড়া অনশন কর্মসূচি থেকে আটক করা হয় জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, পৌর যুবদলের আহ্বায়ক ওয়াসিম রাজা, জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালিক সজীব, পাথরঘাটা পৌর যুবদলের আহ্বায়ক মুখলেসুর রহমান সোহাগ সহ 8 জনকে। এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, আমরা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ
এসে কোনো প্রকার বক্তব্য প্রদান ছাড়াই কর্মসূচি পালন করছিলাম। অনতি বিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান তিনি। বরগুনা সদর থানা পরিদর্শক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, অনুমতি না নিয়ে বিএনপির কার্যালয়ের সামনে রাস্তা বন্ধ করে গণ অনশন কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের রাস্তা থেকে সরে যেতে বললে পুলিশের ওপর হামলা করে, এতে পুলিশের 6 সদস্য আহত হয়েছে। পরে পরিস্থিতি শান্ত করতে পুলিশ লাঠিপেটা করে এবং ঘটনাস্থল থেকে 6 জনকে আটক করে। খালেদা জিয়ার উন্নত চিকিৎসা পাওয়ার নাগরিক অধিকার, বললেন মঈন খান। উন্নত চিকিৎসা পাওয়া বিএনপির অসুস্থ চেয়ারপারসন খালেদা জিয়ার নাগরিক অধিকার বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অনশন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়া মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে ঢাকাসহ সারা দেশে জেলা ও মহানগর গণ অনশন কর্মসূচি পালন করছেন বিএনপির নেতাকর্মীরা। ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর। তিনি সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ছিলেন। আজ তিনি অত্যন্ত অসুস্থ, তার উন্নত চিকিৎসার প্রয়োজন। সব বাদ দিয়ে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে উন্নত চিকিৎসা পাওয়া খালেদা জিয়ার নাগরিক অধিকার। গণ অনুসরণ কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, এই ফ্যাসিস্টের সরকার বেগম খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না। এ সময় শান্তিপূর্ণভাবে দলীয় নেতাকর্মীদের গণ অনুসরণ কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি। দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনির পরিচালনায় গণ অনশনের অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন, গয়েশচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আব্দুল আওয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ সহ আরও অনেকে এই কর্মসূচিতে অংশ নেন। মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্পে হামলা ও ভাঙচুর। মুন্সীগঞ্জে সদরের রাবাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর 3টি নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সন্ধ্যায় সিপাহীপাড়া, হাতিমারা ও দালালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ হামলায় আহত হয়েছেন 5 জন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মোশাররফ হোসেন মোল্লার সমর্থকরা এ হামলা চালান বলে অভিযোগ করেছেন গোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বাচ্চু শেখ। অন্যদিকে মোশাররফ মোল্লার দাবি, বাচ্চু শেখ আগে তার লোকজনের উপর হামলা চালিয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় 7টার দিকে সিপাহীপাড়া চৌরাস্তায় গোড়া প্রতীকের বাচ্চু শেখের ক্যাম্পে অতর্কিত হামলা চালান নৌকা প্রতীকের প্রার্থীর 15 থেকে 20 জন সমর্থক। এ সময় তারা ক্যাম্পে থাকা চেয়ার টেবিল সাউন্ড বক্স ভাঙচুর করে। পরে ক্যাম্পে থাকা কয়েকজনকে মারধর করে বের করে দেন হামলাকারীরা। একইভাবে হাতিমারা ও সুজানগর ক্যাম্পেও অতর্কিত হামলা করা হয়। প্রত্যক্ষদর্শী স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কমল বলেন, সন্ধ্যায় আমরা ক্যাম্পে বসেছিলাম, হঠাৎ নৌকা নৌকা বলে স্লোগান দিতে দিতে মোটর সাইকেল নিয়ে 15 থেকে 20 জন ছাত্রলীগের নেতাকর্মী এসে হামলা চালিয়েছে। এ সময় তারা 3-4 জনকে মারধর করে। ঘোড়া প্রতীকের প্রার্থী বাচ্চু শেখ বলেন, সন্ধ্যায় আমি প্রচারণা চালাচ্ছিলাম। এ সময় খবর আসে জেলা ছাত্রলীগ নেতা শান্তনুর ফরহাদ হোসেন চিস্তিয়া ব্যাপারীর নেতৃত্বে আমার সিপাহীপাড়া ক্যাম্পে ভাঙচুর করেছে 15 থেকে 20 জন। পরে খবর পায় আমার আরো 2টি ক্যাম্পে ভাঙচুর করে লোকজনকে মারধর করেছে তারা। আমার 5 জন কর্মী আহত হয়েছে। তিনি আরো বলেন, এই যদি হয় অবস্থা তাহলে আমরা নির্বাচন কিভাবে করব? আমি সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই। এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী মোশাররফ হোসেন মোল্লা বলেন, বাচ্চু শেখ কাজী কসবা এলাকায় ক্যাম্প উদ্বোধন করতে গিয়ে আমার কয়েকজন কর্মীকে মারধর করে ও হুমকি দেয়। এর পরিপ্রেক্ষিতে আমার অন্য কর্মী সমর্থকরা বিষয়টির খবর পেয়ে উত্তেজিত হয়ে বাচ্চুর ক্যাম্পে গিয়েছিল। প্রথমে সে মারধর করে, আমার সমর্থকরা ভাঙচুর করেছে।